হ্যালো বন্ধুরা, 15 জুলাই সকালে ছিল টিঙ্কুদি ভাইয়ের গায়ে হলুদ, তাই অনুষ্ঠানে সবাই চলে গেলাম। আর আমার ড্রেস আপটা ছিল পাঞ্জাবি আর পায়জামা। আর মারা সবাই লাল শাড়ি পরছিল, আর মাকে খুব সুন্দর লাগছিল দেখতে। ভিতরে যায় দেখি সবাই নাচানাচি করতেছিল, ব্যান্ড পার্টি বাজতেছিল। এই যেটা ভিতরে ভিউটা ছিল তখনকার। তারপর একটু পরে আশীর্বাদ দেওয়া শুরু করলো। এখন আমার মা দিচ্ছিল আশীর্বাদ। তারপর ওখানকার ভিউটা ছিল কিছুটা এরকম দুঃখের, মানে কান্নাকান্নি, তারপর হচ্ছে হলুদ ছোঁয়া, এরকম ছিল। মারা আবার মজা করে সানগ্লাস পরে ছবিও তুললো। সবাই মন্দিরে যাচ্ছিলাম আমরা। এই যে এখন শিব মন্দিরে পৌঁছে গেছে। এখন হচ্ছে কী কী নিয়মকানুন আছে ওগুলো করবে। এই যেটা আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর হচ্ছে এখন নিয়মকানুন করার পর একটু নাচানাচিও করলো পিকিরা। তারপর আমরা পৌঁছে গেলাম কালী বাড়িতে। কালী বাড়িতে কিছু নিয়মকানুন আছে, ওগুলা করার পর আমরা বাড়ি চলে যাব। আর এই যে হচ্ছে এখন এই জলে প্রদীপ ভাসানো হবে, তারপর আরও কিছু নিয়মকানুন হবে, তারপর আমরা চলে গেলাম বাসা। আর টিঙ্কুদীপের বিয়ের ব্লগ কিন্তু আসতে যাচ্ছে, তাই জন্য সাবস্ক্রাইব করে রাখিও। বাই।